আগামী ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি দুই ভাইকে পিটিয়ে হত্যার বর্বর এই ঘটনা শুধু ফরিদপুর নয় স্তব্ধ করেছে পুরো বাংলাদেশকে ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নিঃসংসতার সাক্ষী হয় আঠারোই এপ্রিল ভিডিওতে দেখা যায় বেঁধে শ্রমিকদের সামনে মারমুখী অবস্থানে তপন চেয়ারম্যান শুরু থেকে সেখানে অবস্থান করছিলেন অজিত মেম্বার এর আগে রটিয়ে দেওয়া হয় স্কুলের পাশের কালী মন্দিরে আগুন দিয়েছে শ্রমিকেরা যদিও গত কয়েকদিনের অনুসন্ধান নিহতদের পরিবার এবং স্থানীয়রা বলেছেন স্কুলের ঠিকাদারের কাছে চাঁদা না পাওয়া এবং ওই দুই ভাই চাঁদা নিতে বাধা দেয় শুরুতে মারধর এবং পরে আগুন দেওয়া নাটক সাজান চেয়ারম্যান তপন এই চেয়ারম্যান সাদা চাইছে ওরা চাঁদা দিতে ব্যর্থ হয়েছে এই কারণেই এর এইভাবে মারা হয়েছে সেই ঘটনা দশ দিন পর রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেন স্থানীয় এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান নিজ নির্বাচনী আসনের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন কেন সেই প্রশ্নের সুযোগ না দিয়ে মন্ত্রী শুরু করেন আসন্ন ঈদের গরু ছাগলের প্রসঙ্গ আগামী কুরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং এই গবাদি পশু নিয়ে সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি আধা ঘন্টার ওই ব্রিফিং এর পুরোটাই ছিল কোরবানির পশু নিয়ে মন্ত্রী নিজে থেকে মধুখালের প্রসঙ্গ না তোলায় সংবাদ সম্মেলনের শেষ মিনিটে মূল বিষয়বস্তু মধুখালি সম্পর্কে জানতে চাওয়া হয় তিনি বলেন আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদেরকে খুঁজে বের করবার জন্য যাবতীয়ভাবেই সেদিকে কারওয়ান বাজারে র্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক দায়িত্ব নিয়ে জানিয়েছেন মধুখালীর পলাতক আসামি ধরতে কাজ করছেন তারা অবশ্যই এটা নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরে আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন সেই হত্যাকাণ্ডে দশ দিন পরও আতঙ্কের জনপদ ফরিদপুরের মধুখালে শহর থেকে ষাট কিলোমিটার দূরে নিভৃত পাঁচটি গ্রাম নিয়ে গঠিত পঞ্চপল্লী যেখানে প্রায় শতভাগ মানুষই হিন্দু সম্প্রদায়ের বহিরাগত শ্রমিকেরা সেখানে ভর সন্ধ্যায় কীভাবে আগুন দেওয়ার সাহস পাবে তা নিয়ে খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন পলাতক চেয়ারম্যান এবং মেম্বারকে পাওয়া গেলে রহস্যের সকল সমীকরণ মিলবে সেই বিশ্বাস মধুখালীর সব সম্প্রদায়ের মানুষের হাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা